আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, যে চারটি লক্ষণে বুঝবেন গর্ভের বাচ্চা ভালো নেই। প্রতিটা গর্ভবতী মায়েরই একমাত্র আশা বা লক্ষ্য থাকে তার গর্ভের বাচ্চা যেন ভালো থাকে বা সুস্থ থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা তা বোঝার লক্ষণগুলো খুব ভালো করে রপ্ত করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন গর্ভবতী মায়ের মনে হাজারটা প্রশ্ন থাকে, তার বাচ্চা ঠিকমতো বাড়ছে কিনা, ওজন বাড়ছে কিনা, এমনকি সঠিক পুষ্টি পাচ্ছে কিনা। সবচেয়ে যে প্রশ্নটা থাকে তা হচ্ছে গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা বা ভালো নেই কিভাবে বুঝবে। গর্ভের বাচ্চা ভালো আছে কিনা তা বোঝার অন্যতম লক্ষণ হচ্ছে বাচ্চার নড়াচড়া। সাধারণত গর্ভের বাচ্চা 4 মাস কিংবা 16 সপ্তাহ থেকে নড়াচড়া শুরু করে, তবে এই নড়াচড়াটা খুবই সামান্য। সাধারণত অনেক গর্ভবতীরা এই নড়াচড়া একেবারে বুঝতেই পারে না, তবে 24 সপ্তাহ বা 6 মাসের দিকে বাচ্চা খুব বেশি নড়াচড়া করে, তখন গর্ভবতী চাইলেই গর্ভের বাচ্চার নড়াচড়া গণনা করতে পারে। যদি একটি বাচ্চা সুস্থ বা স্বাভাবিক থাকে তাহলে দৈনিক কমপক্ষে 10 বার নড়বেই। একজন গর্ভবতীর এই নড়াচড়া খুব ভালো করে খেয়াল করা উচিত। যদি খুব ভালো করে খেয়াল করার পরেও শিশুটি সারাদিন 10 বারের কম নড়াচড়া করে তাহলে দেরি না করে সাথে সাথে ডাক্তার দেখাবেন। সময় মতো ব্যবস্থা নিলে গর্ভস্থ বাচ্চাকে সুস্থ রাখা যায় বা টিকিয়ে রাখা সম্ভব হয়। মহান আল্লাহ তাআলা নারীর দেহকে এমনভাবে তৈরি করেছেন যাতে নবজাতক ইনস্ট্যান্ট খাবার পায়, তাই নারীর বুকের দুধ উৎপাদন শুরু হয় গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার থেকে। নারীর স্তনে দুধ উৎপাদন জমা হতে থাকে এবং স্তন ভারী ও আকারে বাড়তে থাকে। কিন্তু যদি দেখা যায় গর্ভাবস্থায় আপনার স্তনের আকৃতি বৃদ্ধি না পেয়ে দিন দিন তুলনামূলক আকারে ছোট হচ্ছে, সেক্ষেত্রে ভয়ের ব্যাপার। দেরি না করে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে। এরকম পরিস্থিতি হলেই বুঝতে হবে গর্ভের বাচ্চা ভালো নেই বা তার বৃদ্ধিও সঠিকভাবে হচ্ছে না। গর্ভের শিশু ভালো নেই বোঝার অন্যতম লক্ষণ হচ্ছে হঠাৎ রক্তপাত। গর্ভাবস্থায় বিভিন্ন কারণে রক্তপাত ঘটতে পারে। গর্ভাবস্থায় দুর্ঘটনাবশত কিংবা ভিতরের কোনো সমস্যা বা ইন্টারনাল ব্লিডিং হতে পারে। যে কোনো ধরনের রক্তপাতই গর্ভাবস্থায় বা গর্ভবতীর জন্য, এমনকি গর্ভের সন্তানের জন্য ভালো সংবাদ নয়। নির্দিষ্ট কোন কারণে রক্তপাত ঘটে তা বলা সম্ভব নয় পরীক্ষা নিরীক্ষা ছাড়া, তাই সামান্য কিংবা বেশি যে কোনো ধরনের রক্তপাত দেখলেই গর্ভাবস্থায় দ্রুত চিকিৎসা করা উচিত। গর্ভের বাচ্চা ভালো নেই বোঝার অন্যতম একটি লক্ষণ হচ্ছে রঙিন যৌনস্রাব। গর্ভাবস্থার শুরু থেকে এমনকি সারা গর্ভাবস্থা জুড়েই যৌনস্রাব হওয়াটা স্বাভাবিক। কারো গর্ভাবস্থার শুরু থেকে স্রাব হতে পারে, কারো বা শেষের দিকে স্রাবের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তবে স্রাব যদি সাদা রঙের হয় তাহলে ভয়ের কিছুই নেই। যদি সবুজ, হলুদাভ বা অন্য রঙের স্রাব হয় সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এতে করে গর্ভের বাচ্চাও আক্রান্ত হতে পারে। তাই গর্ভাবস্থায় যৌনস্রাব অন্য রঙের দেখলেই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চা ভালো নেই বোঝার এই লক্ষণগুলো। যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বাচ্চা ভালো আছে কিনা, আর এগুলা যদি নিয়মিত তদারকিতে রাখেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা সুস্থ আর স্বাভাবিক থাকবে বলে আশা করছি। যদি ভিডিওটা ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।